তো বন্ধুরা নমস্কার আমি ডক্টর জয়ন্ত মাইন প্লাস্টিক এবং কসমেটিক সার্জেন আমরা আজকে ভাইয়ের সঙ্গে আলোচনা করছি উনি অ্যাকচুয়ালি বাংলাদেশ থেকে এসছেন তো ভাই যেহেতু বাংলাদেশ থেকে এসছেন ফোনে আমরা কথা বলেছি উনি ফিজিক্যালি একবার দেখাতে এসছেন আমাকে আমি দেখেও নিয়েছি এবার ওনার মনে স্বাভাবিকভাবে কিছু কোশ্চেন্স রয়েছে তো ভাই আপনার প্রশ্নটা বলুন আপনি আচ্ছা গুগলে অনেকগুলো ই দেখলাম স্যার কমেন্ট স্যার রিংটা নাকি আপনাদের অনেক সময় খুলে পড়ে না হ্যাঁ এটা একটা বেশ সেই ক্ষেত্রে কি হ্যাঁ এবারে যেটা হতে পারে যে জেডএসআর এর আমরা সারকামসিশন যদি করি সেখানে একটা সিলিকনের রিং থাকে এইটা হচ্ছে জেডেসারের এর মেশিন হ্যাঁ এটা স্টেপলার মেশিন তো এইখানে এই যে মেশিনটা আমরা দেখতে পাচ্ছি এটা একটা স্যাম্পল হিসেবে আমরা রেখেছি হ্যাঁ এটা একটা মেশিন থাকে এখানে আমরা যখন কসমেটিক স্টিচ করছি আমরা হচ্ছে কাটিং করার পরে মেশিন দিয়ে কাটিং করার পরে এই যে সিলিকনের রিং এই রিংটা হচ্ছে এই যে রিংটা গোল দেখতে পাচ্ছেন এই রিংটা হচ্ছে চামড়াটাকে ধরে রাখে আর যদি আমরা কসমেটিক স্টিচ সারকামসিশন করি সেক্ষেত্রে কোনো রিং থাকে না সেক্ষেত্রে সুতো থাকে দেখা গেছে সুতোগুলো দু সপ্তাহের মধ্যে দেড় থেকে দু সপ্তাহের মধ্যে দশ দিন থেকে পনেরো দিনের মধ্যে সুতোগুলো আপনা আপনি পড়ে যায় আর জেরেসারের ব্যাপারটা যদি আমরা জেরেসার সারকামসিশন করি তাহলে এই সিলিকনের রিংটাও কিন্তু দু থেকে তিন সপ্তাহের মধ্যে পড়ে যাওয়ার কথা কিন্তু একথাও ঠিক কারো কারো ক্ষেত্রে কিন্তু শক্ত হয়ে লেগে থাকতে পারে এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া তো এই লেগে থাকলে পরে যদি দেখা যাচ্ছে তিন সপ্তাহও বেশি লেগে থাকছে সেক্ষেত্রে কিন্তু ম্যানুয়ালি জিনিসটাকে খুলতে হতে পারে কিন্তু এই লেগে থাকা ব্যাপারটা খুব রেয়ার মানে যদি তিরিশ জনের করি তার মধ্যে একজনের হয়তো হবে যার দেখব যে সিলিকনের রিংটা পুরোপুরি খুলতে চাইছে না কিন্তু সেটা খুব রেয়ার আমরা ইউজুয়ালি বলি যদি লেগে থাকছে তাহলে সেই জায়গাটাতে নারকেলের তেল যে মালিশ করলে পরে আস্তে আস্তে খুলেও আসে যেমন আমাদের ঠোঁট থেকে চামড়া উঠে আসে শীতকালের দিকে বা গাছের বাকল খুলে আসে সেরকম কিন্তু উঠে আসে এটা টাইট ফিট অতভাবে লেগে থাকে না যে খুলবে না অনেক সময় দেখেছি যে পেশেন্টরা না ওই জিনিসটা হ্যান্ডেল করতে ভয় পায় তাদেরকে আমরা বলি যে দশ দিন পর থেকে খোলা রাখবেন খুব বেশি ঢেকে রাখবেন না জায়গাটাকে মালিশ করবেন তারা খুব ভয় পায় এমন আলতোভাবে রাখে যে খুলতে চায় না এটাও একটা কিন্তু কারণ সুতরাং যদি সত্যিই না খুলতে যায় টাইট হয়ে লেগে রয়েছে তাহলে তো ডাক্তারবাবুর কাছে আসতে হবে খোলার জন্যে কিন্তু ইউজুয়ালি সত্যি সত্যি টাইট হয়ে লেগে থাকার সম্ভাবনা কিন্তু কম ইউজুয়ালি দেখা যায় পেশেন্টরা খুব আলতোভাবে ধরছেন সেই জন্য খুলছে না একটুখানি চেষ্টা করলে পারে অয়েন্টমেন্ট দিয়ে বা নারকেলে তেল দিয়ে মালিশ করলে পরে কিন্তু খুলে যাবে আর নিতান্তই যদি না খুলে আসতে হবে একবার সেটাকে আমি বাংলাদেশের কোনো হসপিটালে বা ডক্টরের কাছে গেলে খুলে দিতে পারবে হ্যাঁ সেটা করে দিতে পারবে অসুবিধা হবে না আর যদি খুব বেশি কনফিউশন আপনার লাগে যে সিলিকনের রিং কি খুলবে না সেক্ষেত্রে আমি আপনাকে কসমেটিক স্টিচ করতে বলবো তো সার্কামসিশনের তিনটে পট থাকে একটা হচ্ছে অ্যানাস্থেসিয়া অনাস্থেশিয়া সবার জন্য সেম যে টেকনিকই করি না কেন তারপরে টেকনিক হচ্ছে কাটিং কাটিংটা কাঁচি দিয়ে করা যেতে পারে বা মেশিন দিয়ে করা যেতে পারে আমি প্রত্যেকটা সার্কামসিশন মেশিন দিয়ে করি সুতরাং যেমন ধরুন এইখানে আমার এই জামাটা সেলাই করা হয়েছে কাটিং করে তো কাটিং করে সেলাই করেছে যেহেতু কাটিংটা মেশিন দিয়ে হয়েছে সুন্দর করে ওরা কেটেছে সেলাইটাও খুব সুন্দর হয়েছে সুতরাং ফাইনাল অ্যাপিয়ারেন্স ডিপেন্ড করছে আপনি কী দিয়ে কাটছেন কাঁচি দিয়ে কাটছেন যা মেশিন দিয়ে কাটছেন মেশিন দিয়ে কাটার ফলে ফাইনাল অ্যাপিয়ারেন্স যেটা হবে সেটা কিন্তু সেম হবে থার্ড পার্টটা হচ্ছে যে আমরাটাকে জোড়া তাহলে অ্যানাস্থেসিয়া কাটিং আর হচ্ছে জোড়া জোড়াটা সিলিকনের রিং দিয়ে করা যেতে পারে বা আপনার অ্যাবজর্বিং সুতো দিয়ে করা যেতে পারে সেলফ অ্যাবজর্বিং সুতো যেটা নিজের থেকে বলে যাবে দু সপ্তাহের মধ্যে অ্যাজ ইকুয়াল আপনার এইটার মতোই কিন্তু সেটা রেজাল্ট হবে তো আপনার যদি বা আপনার মতো যারা পেশেন্ট আসেন যাদের একটু কনফিউশন আছে বা হয়তো বিদেশ থেকে এসছেন বা ভয় পাচ্ছেন যে জেরে স্যারের রিং যদি না খোলে তখন কোথায় যাব আমি তো ডাক্তারবাবুকে পাবো না তো যদি আপনার ভয় থাকে বা আশঙ্কা থাকে যে সে রিংটা পড়বে কি পড়বে না আমি বাংলাদেশে চলে যাব সেখানে ঠিকঠাক মতো আমার পরিষেবা হবে কি হবে না যদি ইনকেস না খোলে তাহলে আমি বলবো যে আপনি কসমেটিক স্টিচ সারকনসেশান করুন যেখানে অ্যানাস্তেসিয়া সেম থাকবে কাটিং প্রক্রিয়া মেশিন দিয়ে করা হবে কিন্তু আমরা সিলিকন রিংয়ের বদলবে এমন সুতো উন্নত মানের সুতো আমি ইউজ করি তো সেই সুতো অটোমেটিক্যালি পড়ে যাবে এবং তিন মাস পরে বুঝতেও পারবেন না যেটা কোন টেকনিকে করা হয়েছে কারণ ফাইনাল অ্যাপিয়ারেন্স ডিপেন্ড করে কিভাবে কেটেছি তার উপরে কি দিয়ে জুড়েছি তার উপরে কিন্তু ফাইনাল অ্যাপিয়ারেন্স ডিপেন্ড করে না বুঝতে পেরেছেন তো বেস্ট মেথড কোনটা মনে করতে বেস্ট মেথড বলে কিছু নেই ভাই হ্যাঁ এটা খুব অনেকেরই কনফিউশন থাকে বেস্ট মেথড বলে কি কারোর ধরুন বাইকে চড়তে ভালো লাগে কারো বাসে চড়তে ভালোবাসে ভালো লাগে বা কারো ধরুন ট্রেনে চড়তে ভালো লাগে তো এগুলো ডিপেন্ড করে পারসন টু পার্সেন এবার আপনাকে আমি সমস্ত জিনিস স্কুলে বললাম যদি আপনার ভয় লাগছে তাহলে বলবো যে জেরেসারটা বাদ দিন আপনি কসমেটিক স্টিচ সার কনসেশন করুন কারণ দেখুন জেরেসারে করলেও যে আপনার আটকেই থাকবে তার কোনো মানে নেই শতকরা মানে ওয়ান টু টু পার্সেন্ট লোকের আটকে থাকে কিন্তু আপনার যে আটকে থাকবে না সেই গ্যারান্টিও তো আমি দিতে পারছি না সুতরাং এটা আপনার উপরে ডিপেন্ড করবে যদি আমার ব্যক্তিগত পরামর্শ যদি খুব ভয় করছে যে যদি সিলিকন রিং আটকে যায় তখন কী করব তাহলে আপনি কসমেটিক স্টিচ সার করুন সেটা আপনার জন্য পারফেক্ট হবে আর আমার সঙ্গে যোগাযোগ করতে হলে নিচে আমার হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে সেখানে হোয়াটসঅ্যাপ করুন বা আপনার সমস্যার ছবি পাঠিয়ে দেবেন আমি দেখে কি সমস্যা কি করতে হবে কি করলে ভালো হবে কত খরচ পড়বে সমস্ত ডিটেলস বলে দেবো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ নমস্কার ধন্যবাদ ভাই আপনাকে